নমস্কার সকলকে। কৃষক ভাইদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। কৃষির উন্নতি কল্পে কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকার আর একটি বিশেষ প্রকল্প চালু করেছেন, যার নাম প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। বর্তমানে আমাদের যিনি কৃষিমন্ত্রী আছেন নরেন্দ্র সিং তোমার ঘোষণা করেছেন যে কৃষকদের 60 বছর বয়স পূর্ণ হলে কৃষক ভাইয়েরা 3,000 টাকা করে মাসিক পেনশন পাবেন। এর জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, কৃষকদের অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। এখন বলে দিচ্ছি যে কৃষকদের এই পেনশন পাওয়ার ক্ষেত্রে কী কী করণীয় বা কী কী করতে হবে। প্রথমত কৃষকদের বয়স আমি একটু আগে বললাম যে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। কৃষকদের যে নিজস্ব নামে যে জমির পরিমাণটা সেটি 5 একরের কম হতে হবে। কৃষকদের বিপিএল যে কার্ড সেটি থাকতে হবে। এবার বলেছি ফর্ম পূরণ করতে গেলে যা যা ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে। একটি রেসিডেন্সিয়াল প্রুফের কাগজ লাগবে, বিপিএল সার্টিফিকেট লাগবে, এজ প্রুফের কাগজ লাগবে, আধার কার্ড লাগবে, ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং জমির খতিয়ান। এই কাগজগুলো নিয়ে আপনাদের এলাকার নিকটবর্তী যে সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। এবার বলি কিভাবে আপনি এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার জন্য অ্যাপ্লাই করবেন। এই ফর্ম ফিল আপ করা 9 আগস্ট 2019 থেকে শুরু হয়ে গেছে। প্রথমে বলেছি যে কী কী ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যাবেন। সেখানে কমন সার্ভিস সেন্টারের যিনি এক্সিকিউটিভ আছেন তাকে গিয়ে বলবেন যে আপনি PMKMY এর জন্য অ্যাপ্লাই করবেন। সিএসসির এক্সিকিউটিভ আপনার সব ডকুমেন্টসগুলি আপনার কাছ থেকেই নেবে, সেগুলি ভেরিফাই করবে এবং আপনার সামনেই অ্যাপ্লিকেশন ফর্মে তথ্যগুলি পূরণ করবে। সেটি হবে ডিজিটাল অ্যাপ্লিকেশন ফর্ম, এটি পুরোপুরি অফলাইনে। তার জন্য আপনাকে অতিরিক্ত কোনো অর্থ সিএসসিতে দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সার্ভিস চার্জ হিসাবে 30 টাকা প্রদান করবেন। PMKMY এর অনলাইন পোর্টাল এখনও চালু হয়নি, তবে শীঘ্রই চালু করবে। এবারে আসি, আপনি যে 60 বছর বয়সে 3,000 টাকা করে মাসে পাবেন তার জন্য আপনাকে কত টাকা জমা করতে হবে। যেহেতু 18 বছর বয়স থেকে স্কিমটি চালু হয়েছে, সুতরাং আপনার বয়স যদি 18 বছর বয়স হয় অর্থাৎ আপনাকে 18 বছর বয়স থেকে 40 বছর বয়স অবধি আপনাকে প্রতি মাসে কিছু পরিমাণ টাকা জমা করতে হবে। তো যদি আপনি 18 বছর বয়স থেকে শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে 55 টাকা করে জমা করতে হবে। এবার বলি আপনি 55 টাকা দিচ্ছেন প্রতি মাসে এবং কেন্দ্রীয় সরকার আপনার ওই সেম অ্যাকাউন্টে 55 টাকা করে ভর্তুকি দেবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 110 টাকা করে জমা হবে। একইভাবে আপনি যদি 19 বছর বয়সে স্কিমটির জন্য টাকা জমা করা শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে 58 টাকা দিতে হবে, সরকার আপনার অ্যাকাউন্টে 58 টাকা দেবে, অর্থাৎ মোট 116 টাকা করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে জমা হবে। এভাবে আপনি যদি 40 বছর বয়সে তখন যদি আপনি স্কিমটির জন্য টাকা জমা করা শুরু করেন তাহলে আপনাকে প্রতি মাসে 200 টাকা দিতে হবে এবং সরকার আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 200 টাকা করে দেবে, অর্থাৎ প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 400 টাকা করে জমা হবে। অর্থাৎ এভাবে যত বেশি বছর বয়সে আপনি এই স্কিমটির জন্য টাকা জমা করা শুরু করবেন প্রতি মাসে জমা করা টাকার পরিমাণটিও কিছু পরিমাণে বেশি হবে। এই টাকা জমা করার যে বিষয়টি আমি প্রিমিয়াম যে চার্টটি আছে সেটি ডিটেলস আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিচ্ছি, এছাড়াও আপনি এখানে বক্সে দিয়ে দিচ্ছি। আর একটি ইম্পর্টেন্ট কথা, এটি হচ্ছে আপনাকে প্রিমিয়াম 40 বছর বয়স অবধি দিতে হবে, এরপরে আর আপনাকে এক্সট্রা কোনো টাকা জমা করতে হবে না। অর্থাৎ যদি আপনি 18 বছর বয়সে শুরু করেন, 18 বছর বয়স থেকে 55 টাকা করে প্রতি মাসে দেবেন, সেটি 40 বছর অবধি 55 টাকা করেই দেবেন। 40 বছর বয়স অবধি টাকা জমা করা হয়ে গেলে পরবর্তীকালে 60 বছর বয়স অবধি আপনাকে কোনো টাকা জমা করতে হবে না। ঠিক 60 বছর বয়স যখন আপনার পূর্ণ হবে তখন থেকে আপনি প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, যদি দেখা যায় যে স্বামীর নামেও জমি আছে এবং স্ত্রীর নামেও জমি আছে তখন কি করবেন? তখন দুজনেই আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার কি হবে, যদি হাজব্যান্ডের নামে ফর্ম ফিল আপ করা হয় তাহলে নমিনি থাকবে স্ত্রী
এবং যখন স্ত্রীর নিজস্ব জমি থাকে তার নামে যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে নমিনি থাকবেন হাজব্যান্ড। এভাবে দুজনেই ফর্ম ফিল আপ করতে পারবেন।